নমস্কার দর্শক বন্ধুরা ঝুমা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সাথে একটা নিরামিষ সবজির ঘন্ট রেসিপি শেয়ার করবো বাড়িতে থাকা সমস্ত সবজি ব্যবহার করা যাবে আমি এখানে আলু রাঙা আলু বিনস গাজর বেগুন ফুলকপি বাঁধাকপি মটরশুটি নিয়েছি আর সবজিগুলো একদম ছোট ছোটো টুকরো করে কেটে নিতে হবে আর এর সাথে বেগুনটা একটু বড় সাইজে রাখবো বেগুনটাতে নুন মাখিয়ে নেব তাহলে একটু পরেই জলটা ছাড়বে আর জলটা চেপে চেপে বেগুনটা ভাজতে হবে আর এখানে সবজির খোসাগুলোও ব্যবহার করা যেতে পারে আর কয়েকটা সবজি শক্ত নিলে ভালো হবে সব সবজি যদি নরম হয় তাহলে খেতে ভালো হবে না যেমন পেঁপেও ব্যবহার করা যেতে পারে কড়াই সরষের তেল দিয়ে বড়িগুলো ভেজে নিচ্ছি এখানে ডাল বাটা ব্যবহার করে তার বড়া বড়া মটর ডালের মটর ডাল বেটে বড়াটাও ব্যবহার করা যেতে পারে ফুলকপি ভেজে তুলে নেব আর বেগুনটা ভেজে তুলে নেবো সব সবজি বাকি সব সবজি আলাদা করে ভেজে তুলে নেওয়ার দরকার নেই বেগুনের জলটা চেপে ভালো করে ভেজে নেব লাল করে ভেজে তুলে রাখব বন্ধুরা আমার এই রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বিল বাটনটা ক্লিক করে দেবেন তাহলে যখনই রান্নার ভিডিও আপলোড করব তাড়াতাড়ি আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আর এক চামচ সাদা সর্ষে ভেঙে নিতে হবে একটু তবে শিলেও এরকম আধ ভাঙা করে না যেতে পারে তাহলে বেগুনগুলো তুলে নিয়ে আবারও কিছুটা সরষের তেল দিয়ে ফোড়নে দিলাম তেজপাতা শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন কেটে রাখা আলু দিয়ে দিলাম পরপর সব সবজি এবার দিয়ে দেবো সেচকি যেভাবে রান্না করে থাকি সেইভাবে এবার লো ফ্লেমে রান্নাটা করব। আলু গাজর বিনস রাঙালু আলু বাঁধাকপি মটরশুটি সব দিয়ে দিলাম এখানে মূলো কুমড়ো শিম সবই ব্যবহার করা যাবে নুন হলুদ দিয়ে দিলাম তবে এক দুটো শক্ত সবজি নিলে রান্নাটা ভালো হবে এবার দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চিনি সামান্য জল তবে জলটা যদি না ব্যবহার করতে হয় সবজি থেকে জল বেরোয় তাহলেও হবে সামান্য আদা বাটা দিয়ে দিলাম আর ভাজা বেগুন ভাজা ফুলকপি আর ভাজা বড়িটা দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিচ্ছি এক দু মিনিট ঢাকা দিয়ে রান্নাটা করলে ভালো করে সেদ্ধ হয়ে যাবে এবার এই তরকারিটা একটা অন্য পাত্রে তুলে এই কড়াইতে সামান্য একটু সর্ষের তেল দিয়ে ফোড়নে দিলাম একটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা তুলে রাখলাম আর দিয়ে দিচ্ছি একটা চিরা কাঁচা লঙ্কা আর ভাঙা সর্ষেটা সর্ষে একটু ছিটকে যায় তা ঢাকা দিয়ে দিলাম আর আরও সামান্য একটু আদা বাটা দিয়ে তরকারিটা আবারও নাড়াচাড়া করে নেবো আর ঢাকা দিয়ে গরম গরম পরিবেশন করতে হবে এই সবজির ঘণ্ট নিরামিষ দিনের জন্য এটা খুবই ভালো খেতে আর শুকনো লঙ্কাটা ক্রাশ করে উপর থেকে ছড়িয়ে দিতে হবে বন্ধুরা রান্না ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করে দেবেন ধন্যবাদ